মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা ও মুর্শিদ কেবলা এগুলি সব বন্ডামি এগুলি আশিকদেরকে নাচাবার জন্য মিথ্যে কথা বলে অনেক হুজুরে বলে অনেক হুজুরে বলে মিডিয়া তো আপনারা দেখতেছেন এখানে এই মিডিয়ার কাঠিটা দেখেন অনেক হুজুরে বলে এই মাহফিলে না হাসলে জাহাঙ্গীর হুজুরের মাহফিলে না হাসলে এমবিকার দেখেন জাহাঙ্গীর হুজুরের মাহফিলে না হাসলে এমবি আমি জাহাঙ্গীর হুজুর কাউকে হাসতে পেরেছি একটু ফোন দিতে আসবে হুজুর বেড়া মানুষ আমি কাউকে হাসতে বলেছি কোন মিডিয়ায় কি লেখে দিল এ মা বলে না হাসলে এমনি বের এ পর্যন্ত কোনদিন আমি গান কি বলেছি আপনারা হাসতে থাকেন একটু জোরে বলেন না তাই কেন মাস্কারা করবেন হাসি এটাও একটা আল্লাহর রহমত তো হাসি এমনি আসে না হাসি আসার জন্য একটা রহমত লাগে ঠিক না তাই না হাসলে এমনি বের এখান থেকে আর একটা উজুর খেতে আপনি গুটাই দিলেন ধরেন আপনাকে দেবে আপনি জগতে মহব্বত করে দামির উজুর কেউ হাজার হাজার জানা তার সেগুলো তোমরা মহব্বত করো তো ঠিক না ঠিক না মহব্বত লাগলে মহব্বত করেন আর একজন আপনার সাথে মাজারের সাথে কি শত্রুতা আমরা যে পড়ি মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা ও মদিনাওয়ালা পড়ি না মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার আর কেউ নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
আপনারা তো শুনেছেন কতর সালে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে লেখে কি বলে দিলেন তোমার বাবা উমর আমার নানার গোলাম তোমার বাবা উমর আমার নানা আমার নানা জানে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা চোখ লাল হয়ে গেল না মনে মনে খুশি হয়ে গিয়েছিল কেন এতদিন তো আমি রসুলের গোলাম ছিলাম দলিল ছিল না আজকে আল্লাহর রসুল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজকে আমাকে দলিল করে দিল আমি একজন রসুল পাকে গোলাম ঠিক না একটু জোরে বলেন না ঠিক না ঠিক না
নামদারি একজন বাতেলের